তাদের যে বাম কিছু সংগঠনের যে প্রবণতা যে হচ্ছে ঘেরাওয়ের সময় যায় সামনে যায় পুলিশের সামনে যায় বসে পড়া মিছিল দিয়ে বলা যে ঘেরাও সফল হওয়া এইটা যে কন্টিনিউ হইতেছে এইটা যে কন্টিনিউ হইতেছে এটা আন্দোলনকারীরাও বুঝতেছে এবং আন্দোলনকারীদের মধ্যে একটা অংশ হ্যাঁ বিশেষ অংশ নেতা কিছু নেতাও বুঝতেছে আন্দোলনকারীদের একটা বিশেষ অংশ এটা চাইতেছে যে এই এই চক্রটা ভাঙতে এখন এই যে আন্দোলনগুলো হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া ভিত্তিক দেখা গেল যে লেখক মুস্তাককে হত্যা করে ফেললো রাষ্ট্র ও রাষ্ট্রের বিপরীতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়ল তখন এই নেতৃত্বের ভূমিকা হওয়ার কথা ছিল যে জনগণকে রাষ্ট্রের সাথে লড়তে শেখানো ক্রমাগত মানুষ রাষ্ট্রের সাথে লড়তে শেখে এবং নিজেকে বদলাতে শেখে যদি সে রাষ্ট্রবিরুদ্ধে রুখে না দাঁড়ায় পরিশেষে সে নিজেকেও বদলাবে না রাষ্ট্রকেও চিনবে না এবং তার যে বাস্তবতা যে অসহায়ত্ব সেটা থেকে সে মুক্তি পাবে না কিন্তু দীর্ঘদিন যাবৎ এদেশে যারা আন্দোলনকারী শক্তি যারা নিজেদেরকে কমিউনিস্ট দাবি করে তাদের যে পলিটিক্যাল লাইন রাষ্ট্র সম্পর্কিত যে লাইন তাদের শাসক সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি সেটা আমার কাছে মোটেও মনে হয় না যে এটা বদলবে এই আন্দোলনটা সবসময় এই প্রেস ক্লাব এবং শাহবাগে আটকা পড়ে থাকে এখান থেকে এই আন্দোলনকে আসলে গণমুখী আন্দোলন করে তোলার জন্য জনগণের দিকে নিয়ে যাওয়া যে প্র্যাকটিস সেটা এরা করে কোন মানুষের মধ্যে যাওয়া কোন মানুষের সাথে বুঝতে পারা তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা এবং রাজনীতিতে তাদের মধ্যে সরায় দেওয়া যে প্র্যাকটিসটা আসলে এই রাজনৈতিক সংগঠনগুলো সাধারণত করে থাকে যে একটা ইতিহাসের ধারাবাহিকতায় আমরা দেখতেছি যে এখানকার কমিউনিস্ট দাবিদার আন্দোলনের শক্তি যারা তারা মূলত রাষ্ট্রের সাথে আপোষ করে আন্দোলন এক ধরনের ফ্যাসিবাদ বিরোধী কথা তারা বলে কিন্তু আসলে ফ্যাসিবাদকে তারা বিরোধিতা করে উঠতে পারে না তাদের রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে রাজনৈতিক চিন্তার সীমাবদ্ধতার কারণে মাঝেমাঝের কথা বললেও মাঝেমাঝের চর্চাটা করে ধরেন ছাত্র সংগঠনগুলো বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো যারা এই জায়গায় দায়িত্ব আছে তারা এক ধরনের দায়িত্ববোধ করতেছে এই আন্দোলনের প্রতি সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই জায়গায় আন্দোলন করতেছে কিন্তু ধরেন যখন আমরা কর্মসূচি ডাকা হইল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও তখন ব্যক্তিগতভাবে আমি আমি মনে করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ সমাবেশ হতে পারে কারণ আমরা তো ঘেরাও দিতে পারি না আজকে ঘেরাও দেওয়ার ফোর্স নেই আজকে ঘেরাও দিতে পারতেছি না আজকে একটা পুলিশের ব্যারিকেড ভাঙে আরেকটা পুলিশের ব্যারিকেড আমরা ভাঙতে পারতেছি না সেই জায়গায় কর্মসূচির জায়গাগুলো এই গদভাদা জায়গাগুলো আসলে ভাঙা উচিত আমরা যা পারবো সেই কর্মসূচি দেওয়া উচিত এবং আমাদের আসলে জনগণের সাথে কানেক্ট হওয়া উচিত সাধারণ শিক্ষার্থী যারা আছে আজকাল জানেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ যারা ঢাকায় আছেন তারাই এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতেছে তো যারা এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারতেছে তারা এই ধরনের চিন্তাগুলো করতেছে তারা যে এই ধরনের চিন্তা করতেছে না তা না কিন্তু তারা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে এবং অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এই কর্মসূচি বিরোধিতা করি যে এই ধরনের ঘেরাও কর্মসূচি যেন না দেওয়া হয় কারণ ঘেরাও আমরা করতে পারতেছি যদি কর্মসূচি ঘেরাও দেওয়া হয় তার সর্বাত্মক আসলে চেষ্টা করা উচিত আমরা মায়ের খাই আমরা আজকে যেই কয়জন মানুষ ছিলাম আজকে যদি 100 জন মানুষ ছিলাম সেই জায়গায় 100 জন মানুষ আমরা মায়ের খাই আমরা যাইতাম সামনে হ্যাঁ আমাদের চেষ্টা করিনি কিছু মানুষ তা না চেষ্টা করছি তারপর আমার কাছে মনে হয়েছে যে এই কর্মসূচিগুলোকে আসলে আমরা যে আমাদের সামর্থ্য অনুযায়ী কর্মসূচিগুলো দেওয়া উচিত এই হটকারী কর্ম এই এক ধরনের হটকারী কর্ম যে রাষ্ট্র অপরাধ করে যে রাষ্ট্র অপরাধের মধ্যে দিয়ে টিকে থাকে সেই রাষ্ট্র কেমনি আসলে অপরাধের বিচার করে এই চেতনাটা দরকার আমার প্রথম কাজ হচ্ছে যে যে রাষ্ট্র অপরাধ করছে যে রাষ্ট্র ধর্ষণের জন্ম দিচ্ছে ধর্ষকের জন্ম দিচ্ছে ধর্ষণের কারখানা হত্যাকারী সেই রাষ্ট্রকেই তো আসলে প্রথমত হচ্ছে যে উৎখাত করা এই চেতনাটা জরুরি এই চেতনাবিহীন যে আন্দোলন সংগ্রাম তা বারবারই আসলে এটা মুখ থুবড়ে দেবে যে নিপীড়ক যে সরকার তাকে শুধু প্রশ্ন করলেই হবে না তাকে উৎখাত করার মতো রাজনৈতিক শিক্ষাটা আজ চর্চা করতে হবে এখন যেটা করতে হবে বলে আমার মনে হয় যদি আমরা প্রকৃত অর্থে রাষ্ট্রের বিপরীতে দাঁড়াতে চাই এই আপোষকামী সুবিধাবাদী নেতৃত্বকে বর্জন করতে হবে জনগণের প্রকৃত নেতৃত্ব প্রকৃত বৈপ্লবিক শক্তি এবং অবশ্যই নেতৃত্ব প্রয়োজন সুবিধাবাদী বিপ্লবী ধারণ নেতৃত্বের জন্ম হইতে হবে নইলে এই আন্দোলনগুলো বারবার পুনরায় স্থবির হয়ে যাবে